আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো আমার ছেলে এখানে কি করছে, দুষ্টু করছে, পড়াশোনা করছে, আমি ভিডিও করছি। দেখাবো আমার কাছে আসলো ছোনা বেবি, ছোনা বেবি, ছোনা বেবির আর কয়েকদিন পরে পরীক্ষা, তার জন্য পড়াশোনায় মন দিয়েছে, ওই যে পড়াশোনা করছে। এই দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড কি করছে, লুচি ভাজছে। এই দেখো আমি বেলে দিলাম, আমার হাজবেন্ড লুচি ভাজছে। দেখো হাড়ি চলে গেছি। আর এই যে এখানটায় তরকারিটা হয়ে গেছে, সকাল সকাল ব্রেকফাস্ট রেডি, এখন খাওয়া দাওয়া হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার ছেলে আর আমার শ্বশুর খেতে বসে গেছে ব্রেকফাস্ট। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর ওটা হলো বড় ছেলে বসেছে, আর আমার হাজবেন্ডকেও এখন খেতে দিয়ে দেবো। তো ওরা দুজন এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো, ঠিক আছে? এই দেখো আমার হাজবেন্ডটা বসে পড়েছে খেতে। এই দেখো বন্ধুরা, আজ প্রথম আমি ফার্স্ট বাইক চালাচ্ছি, তো আমার হাজবেন্ড পিছনে বসে আছে, খুব আনন্দ লাগছিল। আর এখন দেখো সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি রক্ষাকালী মায়ের পুজো মন্দিরে, এখানে রক্ষাকালী পূজা হচ্ছে। তো প্রচণ্ড ভিড় হচ্ছে, দেখো মাকে সাজানো হচ্ছে। তো এই বছর প্রচণ্ড ভিড় হয়েছে, অনেকটা জায়গাও হয়েছে, আগে এতটা জায়গা ছিল না মন্দিরের ভিতরে। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভিড় হয়েছে, কত লোক। তো আজকে সন্ধ্যাবেলাতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, মাকে দর্শন করবো, এবার খাওয়া দাওয়া করবো, বাড়িতে। এ দেখো স্ক্রিনে তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো ওখানটায় প্রচণ্ড ভিড় হলে আমি যেতে পারছিলাম না সামনে, তখন ছবি তুলেছিলাম। আর এই যে জায়গাটায় দেখো স্ক্রিনে তোমাদেরকে দেখে দিচ্ছি বড় করে, আর ভিডিওটা বেশি বড় করছি না, ছোট করে ভিডিও ব্লগ দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।